একটু নতুন কিছু হয়ে যাক অর্থাৎ রেগুলার আইডিয়ার বাইরে ইউনিক কিছু আইডিয়া ট্রাই করা যাক গত দশই ডিসেম্বর আমাদের তেরোতম বিবাহ বার্ষিকী ছিল তো আমরা চেষ্টা করেছিলাম তেরোতম বিবাহ বার্ষিকীটা আমরা কোনো সাগর কিংবা কোথাও কোথাও ভ্রমণ করে আর কি কাটাবো তো আমরা প্রি প্ল্যান করলাম আমরা সেন্ট মার্টিন যাব তারই ধারাবাহিকতায় দুইজনের কাপল ড্রেসও আমরা অর্ডার করে নিলাম সেন্ট মার্টিন থিম শাড়ি এবং সেন্ট মার্টিন থিম পাঞ্জাবি তো ব্যাগ গোছাতে গোছাতে আমার মাথায় একটা আইডিয়া হলো আমরা যেহেতু কাপল ড্রেস নিয়েছি সেন্ট মার্টিন থিম অর্থাৎ সমুদ্র থিমের আমরা কেন একটা কেক নিচ্ছি না তো আবার এটাও মাথায় এলো এত দূরের জার্নি কেক ডেকোরেশন করে নিয়ে গেলে ব্যাগই টানবো নাকি কেক টানবো তো এই দুইটা জিনিস যখন মাথায় খুব ঘুরপাক খাচ্ছিল তখন আমি হুট করে একটা বুদ্ধি বের করে ফেলি যে আমি ভ্যানিলা স্পঞ্জ কেকের বেস রেডি করে নিয়ে যাব এবং ক্রিমের প্যাকেট নিয়ে যাব। তাছাড়া আদার্স যে সমস্ত জিনিসপত্র লাগে কেক ডেকোরেশন করতে টার্ন টেবিল বোর্ড স্ক্যাপার প্যালেট নাইফ সমুদ্র থিম কেক ডেকোরেশন করতে টপার তৈরি করা সব কিছু আমি বাসা থেকে ক্যারি করে নিয়ে গিয়েছিলাম তো যেদিন গিয়েছিলাম সেদিনই মূলত আমি কেকটা বিকালবেলা ডেকোরেশন করি আর দেখতেই পাচ্ছেন একদম সমুদ্রের ধারে বসে আমি কেকটা ডেকোরেট করছি আর এই সময় কিন্তু আশেপাশে বেশ লোকজন ভিড় করেছিল আমার খুব ইন্টারেস্টিং লাগছিল ব্যাপারটা আর এই সাগর পারে বসে এত পরিমাণে বাতাসের মধ্যে কেকটা সম্পূর্ণ ডেকোরেশন করা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল তারপর আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ভিন্ন কিছু নিয়ে আসতে আশা করছি আপনাদের খুব বেশি ভালো লাগছে এবং অনেক বেশি এনজয় করছেন সবাই তো কেক বানিয়ে নিয়ে যায় না হলে ওখানকার কারো কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে যায় তো আমি একটু ভিন্ন রকম করা ট্রাই করেছি তো এত পরিমাণে বাতাস ছিল ক্রিম লাগাচ্ছিলাম আর মনে হচ্ছিলো ক্রিম ছুটে চলে যাচ্ছে এত পরিমাণে বাতাস ছিল যাই হোক খুব কষ্টে আমি কেকটাকে ফাইনাল ফিনিশিং দিতে পেরেছি তারপর আমি আমার মন মতো ফিনিশিং দিতে পারিনি যেহেতু বাসার এক জায়গায় আমরা কাজ করি ইনস্ট্রুমেন্ট একরকম কিংবা অন্য জায়গায় যদি আমরা কাজ করি দেখেন টেবিল কতটুকু নিয়েছি সব কিছু মিলেমিশে আমি চেষ্টা করেছি ভালো একটা আউটলুকিং দিতে তো এই যে আমি ডাইজেস্টিভ বিস্কিটের গুঁড়া দিয়ে বালির একটা থিম করে দিচ্ছি এটাও একদমই উড়ে যাচ্ছিলো মানে এত পরিমাণে কষ্ট হয়েছে কেকটা ডেকোরেট করতে আশেপাশে যখন অনেক লোক ভিড় জমিয়েছিল সেটা দেখতে আমার খুব ইন্টারেস্টিং লাগছিল এবং সবাই আমাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছিল কারণ তারাও বেশ খুশি হয়েছে তারাও বলছিল যে আপু এরকমটা তো কখনও দেখিনি যে সমুদ্রের পারে বসে কেউ কেক ডেকোরেট করতে পারে আমি খুব এনজয় করেছি ব্যাপারটা সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আমরা তেরোতম বছর পার করে চোদ্দতম বছরে পা দিয়েছি আমাদের বৈবাহিক জীবন যেন অনেক সুখে শান্তিতে কাটতে পারে এবং আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড নিয়ে আমি যেন খুব ভালো থাকতে পারি সেই দোয়াটাই অবশ্য করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই যে উপরে যে জেলটা দিচ্ছি এটা হচ্ছে মূলত পাইপিং জেল এবং হচ্ছে কর্ন সিরাপ আর কিছুটা পরিমাণে নীল রঙের ফুড কালার এটার ইন ডিটেলস ভিডিও অবশ্য আমার চ্যানেলে সমুদ্র থিম কেক ডেকোরেট করার একটা ভিডিও দেওয়াই আছে তাই আর বিশদভাবে বললাম না জাস্ট এই থিমটা আপনাদের সাথে শেয়ার করলাম যে ইচ্ছা করলে সব কিছুই কিন্তু সম্ভব এই যে এত পরিমাণে হাই ভোল্টেজ বাতাসের মধ্যেও যে আমি কেকটা ডেকোরেট করতে পেরেছি এটার জন্য আলার কাছে লাখ লাখ শুক্রিয়া এবং আমাদের প্ল্যানটা যে ফুলফিল করতে পেরেছি এর জন্য খুবই ভালো লাগছে তো আমি কিছু শামুক ঝিনুকের টপার বসিয়ে দিচ্ছি কেকের উপরে তো সামুক সামুঞ্জিমিকের টপারটা আমি হচ্ছে ফন্ডেন্ট এবং সিএমসি পাউডার দিয়ে করেছিলাম যার কারণে বেশ শক্ত হয়ে গিয়েছিল এবং এটা আমি ক্যারি করার জন্য করেছি তাছাড়া যদি বাসায় নর্মালি করি তখন আমি সাধারণত হোয়াইট চকলেট মেল্ট করে টপারগুলো তৈরি করে থাকি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের নতুন কনসেপ্টটা কেমন লাগলো এটা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে দেখেন পুচকি পাচকার দল এরা সহ বড় মানুষও ভিড় করেছিল বাট ওদের দিকে মানে ওনাদের দিকে ক্যামেরা ধরতে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছিল যার কারণে ওনাদের দিকে ক্যামেরা টার্ন করা হয়নি তো আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি কেকটাকে সুন্দর করে ডেকোরেট করার জন্য আর দেখতেই পাচ্ছেন পেছনে অসংখ্য ঢেউ এসে আশ্রে পড়ছে এত সুন্দর সমুদ্রের গর্জন তার সাথে এত সুন্দর ওয়েদার এত সুন্দর বাতাস আর সাথে যদি থাকে প্রিয়জন তাহলে তার কথাই নেই তো ওরা খুব না একটু অবাক হচ্ছিল যে আপু এগুলো আবার কি দিচ্ছে কেকের উপরে এগুলোকে আসলে খাওয়া যায় বিশ্বাস করছিল না তো আমি ওদের হাতে দিলাম ওরা খেয়ে বেশ খুশি হচ্ছিল আসলে ওরা একটু সুবিধা বঞ্চিত বাচ্চা তো যাদের কারণে ওদের এ সমস্ত আসলে একটু অবাকই লাগে ওরা এসব দেখলে একটু অবাকই হয় বটে ব্যাস কথা বলতে বলতে আমার সমুদ্র থিম কেক ডেকোরেট করা শেষ দেখতেই পাচ্ছেন আমিও খুশি এবং আমার টিম মেম্বারও খুশি অর্থাৎ আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই খুশি ওরা ক্যামেরার পেছনে ছিল এই তো তো এই কেকটাকে আমি ফ্রিজিং করতে পারিনি কারণ ওখানে আসলে ওরকম কোনো ব্যবস্থা ছিল না তো কেকটা নিয়ে আমি একটু ছবি ভিডিও শ্যুট করলাম যেহেতু শাড়িও পরেছি সমুদ্র থিমের কেকও সমুদ্র থিম তো বেশ খানিকটা টাইম পার করলাম ছবি ভিডিও করার পরে আমরা সেই সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে নিয়েই কেকটা কেটেছি এবং পুরো কেকটাই ওদেরকে খাইয়ে দিয়েছি আর এখান থেকে আমি একটু টেস্ট করেছিলাম আপনারা সবাই তো জানেনি কেক ডেকোরেট করার পরে ফ্রিজিং না করলে কেকের প্রপার টেস্ট আসে না তো যাই হোক যতটুকু টেস্ট আনতে পেরেছি ততটুকুই বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে ওদের খুশি দেখে আমার খুব ভালো লাগছে গত জুলাই মাসে আমার বার্থডে ছিল বার্থডেতেও আমি কক্সেস বাজার গিয়ে কেক কেটে সুবিধা বাচ্চাদেরকে নিয়ে খেয়েছি এবারও আমাদের ম্যারেজ ইউনিভার্সিটি সেরিতে সুবিধা বাচ্চাদেরকে নিয়ে কেক কাট করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিও কনসেপ্টটা কেমন লাগলো এটা জানাতে কিন্তু একদম ভুল করবেন না কেক ডেকোরেট সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ